আমি শুভজিৎ, এসে গেছি বেহালা ত্রিশক্তি সঙ্গ। বেহালা মনে ঐতিহ্য একটা, পুজোর একটা ভাবনা আলাদা, আর ত্রিশক্তি সঙ্গ তাদের ঐতিহ্যকেই বজায় রেখে দিয়েছে। এবছর তাদের থিম পুজো কতটা দূর অব্দি এগোবে, তাদের পুজো প্রস্তুতি কতটা দূর আছে, প্রিপারেশন কতটা আছে, সেটা আমরা দেখে নিই। চলে আসুন আমাদের ত্রিশক্তি সঙ্গ বেহালা। ওয়েলকাম টু ত্রিশক্তি সঙ্গ। পেয়ে গেছি বেহালা ত্রিশক্তি সঙ্গের কিছু সদস্যদের, যারা অক্লান্ত পরিশ্রম করে ক্লাবটাকে তৈরি করেছি। তাদের থেকে জেনে নেব তারা কত বছরে পড়ল, তাদের থিমটা নিয়ে তাদের ভাবনাটা কী, তারা দর্শকদেরকে কী বলতে চায়, লোকেশানটা কী তাদের, যে তাদের যদি দর্শকরা আছে তাই লোকেশানটা কী। পেয়ে গেছি, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সেনগুপ্ত। আপনাদের ভাবনাটা কী একটু যদি বলেন। আমাদের ভাবনা হচ্ছে জীবনের ওঠা পড়া, মানে মানব জীবনে আমরা চাই যে ওপরে উঠতে, এবং আমরা সবাই চাই যে তার শিখরে পৌঁছানোর জন্য, সেই শিখরে পৌঁছানোর জন্য আমাদের নানা রকম সিঁড়ি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পৌঁছাতে হয়। কেউ পৌঁছায়, আবার কেউ পৌঁছাতে গিয়েও তার পতন ঘটে। সেটাই আমরা এখানে মইয়ের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। মইটাকে আমরা বলেছি যে জীবনে ওঠার একটা সিঁড়ি, এবং তার সাথে আমরা কিছু পুতুল, মানুষের হাতে তৈরি করা পুতুলকে ওখানে বোঝানোর চেষ্টা করেছি। সেখানে পতন হচ্ছে, তা উঠে যাচ্ছে, এইভাবে আমরা মানে ভাবনাটাকে দিয়েছি থিমটাকে, যে জীবন ছোট থেকে কি আপনি আমি একদম মানে জন্মের জ্ঞান হওয়া জ্ঞানত অবস্থা থেকে এই পারে, মানে আমি জন্ম এখানে হয়েছে এবং এখানে পুজোটা মানে আপনাদের মানে কতটা এক্সাইটমেন্ট পুজোতে? পুজোতে দু রকমের, মানে সাধারণত থিম হয়ে যাওয়ার পরে কী হয়েছে, মানে পুজোতে একটু মানে যারা থিম বেস যেসব পাড়ায় করছে তাদের ওই নিজেদের মধ্যে আড্ডা বসাটা একটু কম কমে যায়, কারণ মিডিয়া টিডিয়া সবাই থাকে। তো এখন এখানে যেটা হয়েছে এটা দুটো মিশ্রণ আছে খুব সুন্দর, এখানে আমরা এমন আড্ডা দিতে পারি, সবাই মিলে বসে আনন্দ করতে পারি, আবার তার সাথে সাথে একটা সুন্দর রকমভাবে প্রতিবার আমাদের কাছে যোগাটা করে আসে, সুন্দর রকম থিম থাকে প্রতিবার। তো ওই দুটোর মিশ্রণটাই আমরা বলবো বেহালা ত্রিশক্তি সঙ্গের একমাত্র মানে ওই মানে মেইন পয়েন্ট, দুটোর সুন্দর মিশ্রণ, আড্ডাও দিতে পারি, মজাও করতে পারি, আবার আর্টও থাকে, আবার ঠাকুরও থাকে, আবার ভক্তিও থাকে। আপনাদের পুজো যখন দর্শকরা আসবে তাদের লোকেশনটা বলুন, তারা কি করে বেহালা দিচ্ছে? লোকেশনটা খুবই ইজি, বেহালা ট্রামডিপো নেমে কালী মন্দিরটা যে ল্যান্ডমার্ক, কালী মন্দির থেকে একটু এগিয়ে বাদিকেই আমাদের এই নক্ষত্রচন্দ্র দর্শকটা ঢোকে, এখানে ঢুকেই আমাদের স্ট্রেট যে পুজোটা আছে সেটা হচ্ছে বেহালা ত্রিশক্তি সঙ্গ। খুবই ইজি, যে কোনো জায়গা থেকেই লোকেট করা যায়। পেয়ে গেছি বেহালা ত্রিশক্তি সঙ্গের একটি থিম মেকারকে, উনি দেখছি কাজ করছেন কি সুন্দর পুতুলের, তার থেকে জেনে নেবো তিনি কত বছর ধরে থিম পুজোয় রয়েছেন, বা কত বছর ধরে তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, নাকি এই বছরই তিনি রয়েছেন, তার ভাবনাটা কী, কতটা সাফল্য পেতে পারে বেহালা ত্রিশক্তি সঙ্গ, তার থেকে জেনে নেবো। তার নামটা জেনে নি, আপনার নাম? তরুণ বেরা। কতটা সাফল্যতা পেতে পারেন যে এটা, তো কী এক্সপেক্ট করছেন? শিল্পীরা সবসময় ভাবে 100% সাফল্যতা পাবে, এটা তো অবশ্যই। তো আপনার ভাবনাটা যদি আপনি বলেন, তো ওনার থেকে জানলাম, তো আপনার মুখ থেকে জানতে চাই। ভাবনাটা হচ্ছে ওঠা পড়া, আমরা সব প্রতিনিয়ত আমরা জীবনের সঙ্গে লড়ছি, আমরা উঠছি নামছি, আমরা সবাই সাফল্য চাই, সবাই সাফল্য পায় না, আমরা উঠছি কেউ পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জীবনের সঙ্গে সবসময় আমরা ওঠা নামার পিছনে দৌড়াচ্ছি, আমরা সবাই লড়ে যাচ্ছি, মানে আমরা আরও সাফল্য চাই কিন্তু হচ্ছে না, কিন্তু এই একজন উঠছে আর একজন ধরে টেনে নামিয়ে দিচ্ছে, কাঁকড়ার মতন আমাদের জীবন, এটাকে আমি তুলে ধরতে চাইছি। তার মানে বুঝতেই পারছি উনিশের পুজো জমজমাট, বেহালা ত্রিশক্তি সঙ্গ একেবারে তৈরি রয়েছে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য, আর বেহালে আসতে হলে আপনাকে ত্রিশক্তি সঙ্গ দেখতেই হবে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করে নিন, দেখা হয় পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।